মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। তবে বাংলাদেশের মানুষ কোরবানি ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই কোরবানি ঈদকে কেন্দ্র করে কোরবানি পশুর হাট রমরমা। বরসনা বৃহত্তম এই গরু হাটে বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতা এসেছে। এরকম এক বিক্রেতার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বরচনা বৃহত্তম এই গরু হাটে। এখানে বেশ দূর দূরান্ত থেকে অনেক গরু ক্রেতা এসেছে, বিক্রেতা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি কয়টা গরু নিয়েছেন? দুইটা। দুইটা আপনার? কিরকম দাম যাচ্ছেন আপনি পার গরুতে? লালটা কত? লালটা যেতে 3 লাখ। কালোটা? কালোটা এটা 3 লাখ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি উনি দুটা গরু জোড়া আপনার 6 লাখ চাচ্ছে বা 3 লাখ 3 লাখ চাচ্ছে। ইতিমধ্যে কেউ কেউ দাম করেছে? দাম হইতেছে। কিরকম দাম? 4 লাখ। বিভিন্ন দামের গরু এবং বিভিন্ন সাইজের গরু উঠেছে আজকের এই বরচনা গরু হাটে। আগামী বৃহস্পতিবার আমাদের বরচনা বাজারে সর্বশেষ কোরবানি পশুর হাট।